আমার চাচা শ্বশুর গ্রাম থেকে আতপ চাল নিয়ে এসেছে, সেই চাল আবার আমার শ্বশুর আমার জন্য নিয়ে এসেছে কালকে রাতে। তো আমি আতপ চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা, আজকে আমি দোসা করব, কারণ অনেক দিন হয়েছে দোসা খাই না, কারণ আতপ চাল আমার কাছে ছিল না। তো দোসা করার জন্য প্রথমে সবগুলো আতপ চাল আর ডালটাকে ব্লেন্ড করে নিলাম। সেখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, হলুদ, লবণ দিয়েছিলাম। তো এখানে ফ্রাই প্যানে প্রথমে লবণ, মানে একটা কাপড় ভিজিয়ে লবণ ঘষে নিলাম, তারপর দোসা দিলাম। তো দোসা দেওয়ার সময় বুঝলাম যে দোসার ডোটা একটু মানে কি বলে একটু ঘন হয়েছে, তারপর পাতলা করে একটু পাতলা করলাম। পাতলা করে যে দেখুন কি সুন্দর করে দোসাটাকে মেক করা যায়, এটা যদি ব্লেন্ডটা আপনি একটু মানে কম করেন তাহলে হবে চাপড়ি, আর যদি একটু মিহি করে করেন তাহলে হবে দোসা। দোসার চেয়ে মানে রেস্টুরেন্টের দোসার চেয়ে কোনো অংশে কিন্তু কম হয় না, খুবই মজা হয়। রান্না করছি,
যাবে তখন আমি ঝোল দিব। তারপর হাঁসের গোস্তটা এখানে কষানো হয়ে গেছে, দেখুন কি পরিমাণে তেল উঠেছে হাঁসের গোস্ত থেকে। তারপর আমি প্রেশার কুকারে ঢেলে দম দিয়ে দিলাম, হাঁসের গোস্ত আস্তে আস্তে হতে থাকে। আর এখানে জারের জাবেরের তরকারিটাও কষানো হচ্ছে। তারপর আমি একটা আম কেটে দিলাম, আমার মামা শ্বশুরের গাছের আম পাড়তে ছিল, সেখান থেকে একটা আম কেটে গেছে, সেই আমটা আমি এখন কাটলাম। বিশাল বড় বড় এক একটা আম, মানে বুঝতেই পারছেন এখানে একটা আম ছিল। তারপরে জারের জাবেরের তরকারিতে ঝোল দিয়ে দিলাম, একটু বেশি ঝোল দিব। আর এখানে হচ্ছে আপনার হাঁসের গোস্তটা খুব সুন্দর ভাবে কষানো হয়ে গেছে। তারপরে কাঁচামরিচ অ্যাড করে দিলাম, হয়ে গেল তরকারি। তারপরে দুপুরের খাবার খেয়ে দিয়ে এখানে জারের জাবেরের সাথে আমি এখানে বসেছিলাম, বসে এখানে দেখি জারের একটা পাতিল নিয়ে যাবে খেলা করছিল, আর সেই পাতিলটা জারের নিয়ে যাওয়ার জন্য মানে তার সাথে মারামারি করছিল। যারা বলেন যে আমার ছেলেরা মারামারি করে না, তাদের জন্য মানে এতটুকু ভিডিও, তারা ভালো করে দেখবেন তারা মারামারি করে না কি করে না। তো এই ছিল আমার আজকের ব্লগ, ছোটখাটো একটা ব্লগ দিলাম আজকে। তো ভালো থাকবেন সবাই, আমার ছেলেদের জন্য সবসময়ের জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকে এবং নিয়মিত আপনাদের ব্লগের ভিডিও আসতে পারে, কারণ তারা সুস্থ থাকলে আমি ব্লগ করতে পারবো, আমি ফ্রি টাইম পাবো ব্লগ করতে পারবো।